অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। বাস্তুশাস্ত্রে দুটি জিনিস খুব ইম্পর্টেন্ট, এক হচ্ছে বেডরুম, দুই হচ্ছে কিচেন রুম। এই কিচেন রুমে আপনারা কী কী সাবধানতা অবলম্বন করবেন সেই নিয়ে আমি আপনাদেরকে বিস্তারিত জানাতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। দেখুন, জ্যোতিষশাস্ত্রে এই কিচেন রুমে কী কী সাবধানতা অবলম্বন করবেন সে বিষয়ে বিস্তারিত উল্লেখ আছে। প্রথম কথা হচ্ছে, আপনার কিচেন রুমে যেন সূর্যের আলো আসে, সূর্যের প্রকাশ যেন আপনার কিচেন রুমে আসে, সে 10 মিনিটের জন্য হোক বা আধা ঘন্টার জন্য হোক বা 20 মিনিটের জন্য হোক, সূর্যের প্রকাশ আসা একান্ত দরকার আপনার কিচেন রুমে। দ্বিতীয় নম্বর, আপনারা আপনাদের কিচেন রুম রাত্রে শোয়ার সময় অবশ্যই পরিষ্কার করুন, অপরিষ্কার করে কিচেন রুম রাখবেন না রাত্রে শোয়ার সময়, এবং এঠো বাসনপত্র সেগুলো রাত্রে আপনারা পরিষ্কার করে নিন। তিন নম্বর, কিচেন রুমে অনেকেই থাকে যে বিভিন্ন রকমের জিনিসপত্র ঢুকিয়ে দেয়, দেখা গেল প্রয়োজন নেই তাও কিচেন রুমে জিনিসপত্র ঢুকিয়ে বসে রেখে দেয়। কিচেন রুম ঠিক গুছিয়ে রাখবেন, অত্যাধিক জিনিসের গাদাগাদি এই কিচেন রুমে করবেন না, সেক্ষেত্রে আপনাদের বাস্তুক্ষেত্রে সমস্যা দেখা দিবে। বর্তমান যুগে গ্রেনাইট পাথর খুব দেখা যায় কিচেন রুমে, অর্থাৎ কালো গ্রেনাইট পাথর ভুল করেও কিচেন রুমে লাগাবেন না, এটা অত্যাধিক বাস্তু বিরোধী কাজ। আপনারা গ্রেনাইট ব্ল্যাক কালারের মার্বেল লাগাবেন না কিচেন রুমে। আপনারা জল ও আগুন পাশাপাশি রাখবেন না, এক্ষেত্রে বিভিন্ন রকমের সমস্যা, কলহ এগুলো আপনাদের লেগেই থাকবে, অশান্তি আপনাদের বাড়ি থেকে কাটতে চাইবেই না যদি আপনারা জল ও আগুন পাশাপাশি রাখেন। কিচেন রুমে কোনো সময় দেবতার মূর্তি রাখবেন না, এটা বাস্তুবিরোধী কাজ, অনেকে রাখেন, এই ভুল কাজটি করবেন না। আপনারা কিচেন রুমে দেবতার মূর্তি রাখবেন না। কিচেন রুম আপনারা প্রত্যেকেই জানেন অগ্নিকোণ, অর্থাৎ দক্ষিণ পূর্ব কোণে অত্যাধিক শুভ বলে মানা হয়ে থাকে। আপনারা আপনাদের কিচেন রুমকে দক্ষিণ পূর্ব কোণে করুন, অর্থাৎ অগ্নিকোণে। যদি আপনাদের অসুবিধা থাকে সেক্ষেত্রে, সেই কোণে কোনো প্রবলেম আছে, আপনারা সেক্ষেত্রে পূর্ব দিকেও আপনারা কিচেন রুম করতে পারেন। কিচেন রুমে আপনারা পূর্ব দিকে মুখ করে রান্না করুন। কিচেন রুমে কোনো সময় অত্যাধিক জিনিস গাদাগাদি রাখবেন না, এবং যেগুলো মশলার কৌটো আছে, চিনি হোক, চা হোক, হলুদ হোক, লঙ্কা হোক, জিরা হোক, এগুলোর কৌটো সবসময় সাজিয়ে রাখুন, এলোমেলো রাখবেন না। কিচেন রুমে যে আলমারি আছে সেখানে আপনারা সাজিয়ে রাখুন, মা লক্ষ্মীর কৃপা আপনারা অবশ্যই পাবেন। এরপরে আপনাদেরকে বলি, কিচেন রুমের সঙ্গে আপনারা আপনাদের টয়লেটের দরজা মুখোমুখি করবেন না, এটা চরম বাস্তুবিরোধী কাজ, বা কিচেন রুমের পাশাপাশি টয়লেট রাখবেন না, সেটাও প্রচণ্ড বাস্তুবিরোধী কাজ, সেক্ষেত্রে আপনাদের মেডিকেল এক্সপেন্সেস অত্যাধিক পরিমাণে বেড়ে যাবে, এই কাজটি আপনারা কোনো মতে করবেন না। কিচেন রুম সবসময় পরিষ্কার রাখুন, সাজিয়ে রাখুন, এবং আপনারা যদি পারেন লাল স্বস্তিকা চিহ্ন 4টা দেওয়ালে লাগিয়ে রাখতে পারেন আপনাদের কিচেনে, সেক্ষেত্রে কিচেনে মঙ্গল
হবে আমি কৌশিক রায় দায়িত্ব নিয়ে আপনাদেরকে জানাচ্ছি। তো আমি এই কিচেন সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য দিব, যাদের ভুল জায়গায় কিচেন হয়ে গেছে তারা কি কি করবেন সে ব্যাপারে আমি আবার একটা নতুন এপিসোড ভিডিও আপনাদেরকে দিব, যে ভুল জায়গায় যদি প্লেসমেন্ট হয়ে থাকে সেক্ষেত্রে কী কী সেখানে করলে কিচেনের বাস্তুর যে দোষ সেটা কেটে যায় সে ব্যাপারে আপনাদেরকে আমি বিস্তারিত জানাব। তো প্রিয় দর্শক বন্ধু, আজকে তো সময় শেষ, এরকম দুর্দান্ত এপিসোড নিয়ে আমি আবারও আপনাদের সামনে হাজির হব। সকলে ভালো থাকুন, আর প্রত্যেকে তো সাবস্ক্রাইব করছেন কিন্তু আপনারা পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করুন, কারণ আমি যখন নতুন ভিডিও দিব যাতে আপনারা নোটিফিকেশান তাড়াতাড়ি আপনাদের মোবাইলে যেন পেয়ে যান। নমস্কার।